চার দিন পরও অধরা আবেশ মৃত্যু রহস্য, খুন নাকি দুর্ঘটনা নিশ্চিত নয় পুলিশ। পরিবার খুনের দাবিতে অনর্থ সুবিচারের দাবি তুলছেন আবেশের ঠাকুমা এবং দিদিমাও। বন্ধুর বার্থডে পার্টিতে অস্বাভাবিক মৃত্যু, ঘটনাস্থল সানি পার্কের মতো অভিজাত অঞ্চল, জড়িয়ে প্রভাবশালী পরিবারের সন্তানরা। প্রথম দিন থেকেই পুলিশের তদন্ত প্রভাবিত হওয়ার আশঙ্কা করছিল আবেশ দাশগুপ্ত পরিবার। সব বাচ্চারাই তো যথেষ্ট প্রভাবশালী এবং ধনী পরিবারের ছেলে মেয়েরা সবাই, তাদের বাচ্চাদের তো তারা বাঁচাতে চাইবেনই। আবেশকে খুন করা হয়েছে নাকি নিছকই দুর্ঘটনা, চার দিন পরও নিশ্চিত করতে পারেনি পুলিশ। আর ঠিক এখানেই আরও একবার উঠছে প্রভাবশালী জাপের প্রসঙ্গ। ঘটনার দিন রাতে টালিগঞ্জের আসবাব ব্যবসায়ীর ছেলের দিকে অভিযোগের আঙুল তোলে আবেশের পরিবার। পুলিশের কাছে সরাসরি অভিযোগও করেছিলেন তারা। আবেশের পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতেই ব্যবসায়ীর ছেলেকে তুলে নিয়ে যায় পুলিশ। সেদিনই আবেশের আরও এক বন্ধুকে জেরার করার কথা ছিল পুলিশের। রসা রোড থেকে সেদিকেই যাওয়ার পথে ফোন আসে পুলিশের কাছে, নির্দেশ দেওয়া হয় ফিরে যাওয়ার। প্রবল চাপের মুখে ফিরে যায় পুলিশ। ঘটনার দিন রাতে আবেশের অন্য কোনো বন্ধুকে জেরা করা হয়নি। হাসপাতালে দেখা যায় শীর্ষ স্তরের এক আমলাকে। পুলিশেরই একটি সূত্র বলছে, তদন্ত শুরু হওয়ার পর থেকে বারবারই বিভিন্ন মহল থেকে চাপ আসতে শুরু করে। প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে বারবার ফোন যায় পুলিশের কাছে। আর ঠিক এই প্রসঙ্গটাই আরও একবার তুলছেন আবেশের দিদিমা। একজন, আমি অনেকবারই নাম বলবো না, আর অনেকবার নাম বলেছি, তিনি পুলিশদের বলছেন আলাদা করে ডেকে নিয়ে গিয়ে যে বাচ্চাদের ছেড়ে দেওয়া হোক, এবং পুলিশ তখন কোনো যে কোনো কারণে হোক এগ্রি করলো। পুলিশ কিন্তু তখন ওদের মোবাইল নিতে পারতো, পুলিশ ওদের জামাকাপড় নিতে পারতো, কারোর তো প্যান্ট ওখানেই ইয়ে করা ছিল, তা সেগুলোও পুলিশ করতে পারতো, কিন্তু সেগুলো পুলিশ করেনি। সেই সময় ওদের ছেড়ে দেওয়ার জন্যে ব্যস্ত হয়ে গেল, এবং তখন একজন লয়ার এসে বললেন যে আমি হাইকোর্টের লয়ার, আমি কি এদের নিয়ে যেতে পারি। বন্ধুদের দেওয়া দুর্ঘটনার তত্ত্ব মানতে নারাজ আবেশের ঠাকুমাও। তার দাবি, একমাত্র নাতিকে খুন করা হয়েছে। বিচার যে কালপ্রিট, যে ওকে ধাক্কা দিয়েছিল, কারণ ধাক্কা ছাড়া ওভাবে আমার নাতি পড়তে পারে না, সে মার্টার্ড হয়েছিল, এটা আমি নিশ্চিত বুঝেছি, তাই আমি একটা শাস্তি চাই যে করেছে। খুন না দুর্ঘটনা, রহস্য এখনো অধরা। সমাজের প্রথম সারির প্রভাবশালীদের মারাত্মক চাপই কি রহস্য ভেদের পথে অন্যতম অন্তরায়? প্রশ্নটা উঠছেই। রিয়েল রিপোর্ট, চব্বিশ ঘন্টা। আবেশের মৃত্যুর ঘটনায় হস্তক্ষেপ করছেন প্রভাবশালীরা। আজ আবেশের বাড়িতে গিয়ে এমনই অভিযোগ করেছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান এবং সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। আবেশের বাড়ি গিয়েছেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং মহিলা কংগ্রেসের সদস্যরা, সোচ্চার নাগরিক সমাজও। সবার প্রশ্ন একটাই, তদন্তে এত ঢিলেমি কেন? আবেশ মৃত্যু খুন না দুর্ঘটনা, চার দিন পরও কাটেনি ধোঁয়াশা। উত্তর খুঁজছে পরিবার, কিন্তু থেমে নেই রাজনীতিকরা। আবেশের মৃত্যু তদন্ত প্রভাবিত হতে পারে, বারবার অভিযোগ তুলছে পরিবার। আর এই পরিবারের অভিযোগ লুফে নিয়েছে শাসক বিরোধী শিবির। বুধবার আবেশের বাড়িতে যান বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও সিপিএম বিধায়ক সুজন চক্রবর্তী। দুজনেরই অভিযোগ প্রভাবশালী হস্তক্ষেপের। প্রভাব এবং প্রভাবশালী ব্যক্তিত্বের কারণে তদন্ত যেন কোথাও ক্ষতিগ্রস্ত না হয়, তাহলে সব সমাজের পক্ষে ক্ষতি হবে। অনেক প্রভাবশালী ব্যক্তি, তিনি টালিগঞ্জের নামকরা প্রডিউসার, এমনকি একজন প্রিন্সিপাল সেক্রেটারি রাজ্য সরকারের, শুনছি কয়েকজন মন্ত্রীও পুলিশের উপর প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন। পিছিয়ে নেই গেরুয়া শিবিরও। সকাল সকাল আবেশের বাড়ি পৌঁছে যান বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়। দোষীদের শাস্তির দাবি তুলেছেন তিনি। যতই লোকজন চলে যাক, আসুক, যতই ধামাচাপা পড়ে যাক, কিন্তু জাস্টিস অবধি এই পরিবারের পাশে আছি, তার জন্য যতদূর যেতে হয় আমরা যাব। বিকেলে আবেশের বাড়িতে যান মহিলা কংগ্রেসের সদস্যরাও। সুবিচারের দাবি তুলছে পরিবার, দাবি উঠছে নাগরিক সমাজ থেকেও। সবারই একটাই প্রশ্ন, পুলিশের তদন্তে এত ঢিলেমি কেন? ব্যুরো রিপোর্ট, চব্বিশ ঘন্টা। চার চারটি দিন কেটে গেছে, এখনও আবেশ দাশগুপ্তের মৃত্যু জট খুলতে পারেনি পুলিশ। এমনকি খুন নাকি দুর্ঘটনা তাও স্পষ্ট হয়নি। আর তার মধ্যে ক্রমশ জোরালো হচ্ছে আবেশের জন্য সুবিচারের দাবি। আবেশের পরিবারের পাশে দাঁড়িয়েছে নাগরিক সমাজ, গান বেঁধেছেন সুরকার দেবজ্যোতি মিশ্র। লোক আলো রাত করে আলো
মাটি জালো রেখে যায় রে তবু স্বপ্নের দেশ এ আবে মোমবাতি আর ফুলে আবেশের জন্য বিচারের দাবিতে সরব হয়েছে পরিবার, আত্মীয়, বন্ধুরা। বুধবার আবেশের পরিবারের সঙ্গে দেখা করেন কবি সুবোধ সরকার, শিল্পী সমীর রায় সহ অন্যরা। শালিবাব শব্দটা বারবার উঠে আসছে, আমার মনে হয় না যে এই প্রভাবশালী শব্দটা খুব একটা প্রভাবশীল হয়ে উঠবে। ঘটনাটা শোনার পর আমি রিমির পাশে আছি, যা করতে হয় তাই করবো, সব রকম সাহায্য। আবেশের ঘটনায় প্রভাবশালী যোগের অভিযোগ তুলেছে পরিবার। নাগরিক সমাজের দাবি, প্রভাবশালী বলে রেয়াত করা যাবে না কাউকেই। প্রত্যেকের কাছে একটা আবেদন এবং রাজ্য সরকারের কাছেও আবেদন, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন, এই ধরনের ঘটনাতে যেন কোনো রাজনৈতিক রং না দেখে যারা যদি কেউ প্রকৃত দোষী হয়ে থাকেন তাদেরকে যেন নিস্তার দেবেন না। ছেলেটা আর ফিরবে না, তবু দাবি একটাই, সুবিচার হোক, তদন্তে সামনে আসুক আসল সত্যিটা। মুখেতে কুলুপ আঠাশটা ক্ষত কিছু সাজানো অমত, মা চোখ ভাসে কার চোখ হাসে মানুষের ভিড়ে কারা ওরা ঘুরে মাটি ভেজে জলে সব হারানোর চলে তবু থেকে যায় রে স্বপ্নের দেশ এ আবেশ এ আবেশ। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা।